চিকিৎসক প্রেমিকের সাথে নির্জনে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে অপহৃত হলো এক নার্সিং পড়ুয়া যুবতী। তার প্রেমিককে বেধড়ক মারধর করে তাকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় দুজন দুষ্কৃতী। প্রায় 6 ঘন্টা চিরুনি তল্লাশি করার পর ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। হারহিম করা এই ঘটনাটি মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ি ড্যাম এলাকার। জানা গেছে, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক হাউস স্টাফ তথা চিকিৎসক গতকাল বিকাল নাগাদ তাঁর নার্সিং পড়ুয়া বান্ধবীকে নিয়ে বাইকে চেপে ঘুরতে গিয়েছিলেন ফুলপাহাড়ি ড্যামে। নির্জন সেই ড্যামে দুজনে কিছুটা সময় কাটাচ্ছিলেন। সন্ধ্যা গড়িয়ে এলেও তারা তখনও ফেরেননি। সে সময় দুজন ব্যক্তি মুখে গামছা বাঁধা অবস্থায় এসে চিকিৎসককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেন এবং তার পকেটে থাকা মোবাইল ও সমস্ত টাকা ছিনতাইয়ের পাশাপাশি তার প্রেমিকাকেও বাইকে করে তুলে নিয়ে পালিয়ে যায়। এদিকে চিকিৎসক রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে থাকার পর কোনো রকমে উঠে দাঁড়িয়ে পাশের একটি গ্রামে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি সাহায্য চান। এরপরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ওই যুবতীর খোঁজ শুরু করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফুলপাহাড়ি ড্যাম সংলগ্ন আমড়াতলায় জঙ্গলকে তারা একেবারে ঘিরে ফেলেন। সেই জঙ্গলের মধ্যেই যুবতীর ওড়না পাওয়া যায়, কিন্তু জঙ্গলের মধ্যে আর যুবতীকে পাওয়া যায়নি। পরে পুলিশের কাছে খবর আসে ওই যুবতী নাকি গ্রামেরই এক ব্যক্তির বাড়িতে রয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ কর্তারা তড়িঘড়ি সেই ব্যক্তির বাড়িতে গিয়ে যুবতীকে উদ্ধার করেন। কিন্তু দুষ্কৃতীদের কবল থেকে এবং ওই জঙ্গল থেকে ওই ব্যক্তির বাড়িতে কিভাবে গেলেন ওই যুবতী? যুবতীকে উদ্ধার করা ওই ব্যক্তি জানিয়েছেন, গতকাল তারা সেখানে পিকনিক করছিলেন, সে সময় ওই যুবতী হঠাৎ করেই তাদের কাছে গিয়ে সাহায্য চায়। রাত 11:30 নাগাদ ফাঁকা জায়গায় একটা যুবতী হঠাৎ করে চলে আসায় স্বাভাবিকভাবেই তারা ভয় পেয়ে যান। পরে তাঁর মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়, তবে এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন গ্রামের সাধারণ মানুষরা এবং ফুলপাহাড়ির ওই ড্যামে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ করা হয় বলেও তারা জানিয়েছেন। আমাদের আজকে একটা মাঠে পিকনিক ছিল, কালকে খেলাধুলা হয়েছিল, তো বাচ্চাগুলো সব ব্রয়লার মুরগি জিতে, তো পিকনিক শেষ হয়েছে, সবাই বাড়ি গেছে, 2-5 জন ছিল, তো এক মহিলা এসে হাজির যে আমাকে বাঁচাও। তা আমাকে ফোন করলো একদা ভাই, বলে একটা মহিলা এসছে, কী ব্যাপার জানি না, গেলাম তো জিজ্ঞাসা করলাম, বললো রবীন্দ্রনগরের মেসে আমাকে পৌঁছে দাও। আমি বলি একটা মেয়েকে তো পৌঁছানো সম্ভব নয়, আমাদের পঞ্চায়েত আছে, পুলিশ আছে, কী হচ্ছে কেস খুলে বলুন, আমরা তো কিছু জানি না। বললো এরকম ড্যাম্পের কাছে গেছিলাম, কি অ্যাক্সিডেন্ট করেছে, ফোনও পাচ্ছি না, কারো নাম্বারও বলতে আছে, একটা ছেলের নাম বলছে আমি চিনি না। আমি বলি পঞ্চায়েতকে দিয়ে পুলিশকে দিয়ে ব্যবস্থা করে দিই, আমার বাড়িতে চলুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। সে কিছু মতেই খাচ্ছে না, এগুলো চোট হয়েছে দেখাচ্ছে। তো সবাই মিলে আমরা 7-8 জন ধরে আমার বাড়িতে এলাম। জঙ্গল থেকে এসে বলছে হেল্প চাই, কি হেল্প, একটা মেয়ে দেখলে আমরা তো ভয় খাবই, এতগুলো হলে কি ব্যাপার, সব ভয় সুদা কাটছি। তো উনি বসেছে, কেমন অবস্থা জানো, কী ব্যাপার, তারপর সব গড়গড় বলতেছে, তাও চেপে রাখ, বলছে হেল্প চাই আমাকে রবীন্দ্রনগর মেসে, আমার মেসে বাড়ি হচ্ছে তমলুক আর মেসে পৌঁছে দিই। তা আমি বলি এত রাতে কোথায় ছিলেন? বলছে এরকম ড্যাম্পে গেলাম, আমাদের মোবাইল টোবাইল চিন্তাই করলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কিছু আর জানি না। এর আগে এ ধরনের ঘটনা আপনাদের এই এলাকায় কোনোদিন? না, কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আজকে এরকম ধরনের সাহসটা পেলো কি করে, কি মনে করছেন আপনারা? আপনারা তো গ্রামে, এগুলো সব বাইরে, গ্রামের তো কেউ হবে না এরকম সাহস হয় না, গ্রামের লোক সহযোগিতার জন্য এগিয়ে থাকে। এই গ্রামে এই যে একটু আগে দেখছেন মেয়ে এত সব বলছে, আমি পঞ্চায়েত থেকে পুলিশ থেকে আমরা সহযোগিতা করে দেবো, তাকে নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে করে দিলাম। কোথাও গিয়ে কি পুলিশের আর একটু নজরদারি বাড়ানো উচিত? অবশ্যই, ড্যামটাই অবশ্যই, এই কেস যেহেতু হয়েছে ড্যামটাই, আমি মনে করি ড্যামটাতে এই সব পুলিশ প্রত্যেক দিন নজরদারি, পুলিশ আসে হয়তো মাঝে রাউন্ড দিয়ে চলে যায়, এটা নয় রোজ ঈদ প্রাস ওইখানে মানে বাইরের লোকই এসে দেখি, তো আমরা তো পাশের গ্রাম যাই, তো মদ বোতল খেয়ে ভেঙে ভেঙে ড্যাম্পে ফেলতেছে কাকু বলতে গেলে। অসামাজিক কাজ বাড়ছে, প্রচুর বাড়ছে, প্রচুর মেয়ে প্রত্যেকটা দিন বাড়ছে, এটা বন্ধ করা উচিত আমিও চাই। এই ঘটনায় মেদিনীপুর জেলা পুলিশের DSP ওয়াই কাদেরী বলেন, ওই যুবতীকে সম্পূর্ণ সুরক্ষিতভাবেই উদ্ধার করা হয়েছে। একই সাথে কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এই ধরনের ঘটনা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়টিও আমরা দেখছি, ভবিষ্যতেও নজরদারি আরও বাড়ানো হবে। গ্রামবাসীদের একটা দাবি যে এলাকায় প্রপারলি পুলিশ নজরদারি চালাচ্ছে না, কি বলবেন স্যার পুরো বিষয় নিয়ে? এখানে একটা ঘটনা হয়েছে, এখানে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে এসেছিল জঙ্গলে, তারপর ওখান থেকে 2টা লোক এসে ওদেরকে মারধর করে তারপর টাকা ফাঁকা নিয়েছিল, তারপর ওখান থেকে ছেলে পালিয়ে পাশের গ্রামে গিয়েছিল, ওখান থেকে হেল্প নিয়ে যখন ফিরে আসলো দেখুন মেয়েটা ছিল না। মেয়েটাকে আমরা মোটামুটি 2 ঘন্টা ধরে খুঁজলাম, তারপর মোটামুটি আমাদের
তারপর ইনফরমেশন পেলাম যে মেয়েটা এখানে আছে, তা আমরা এখানে এসে আমরা ওকে উদ্ধার করলাম, সেফলি রেস্কিউ করা, সেফলি রেস্কিউ করা। স্যার নজরদারি কি আরেকটু বাড়ানো হবে বা? হ্যাঁ নিশ্চয়ই বাড়ানো হবে, নিশ্চয়ই আমরা ফিউচারে দেখছি আমরা এইগুলো ঘটনাকে কীভাবে স্টপ করা যাবে এখানে, সেইগুলো আমরা নিশ্চয়ই ভাববো। আগে দেখি এই কেসটা কীভাবে কী হয়েছে, আগে তদন্ত করি, তারপর নিশ্চয়ই আমরা এই পুরো অ্যাকশন নেব। স্যার এটা কি শো মোটো কেস করা হচ্ছে না কোনো কমপ্লেন? সেটা আমি দেখছি, এখন অবধি কিছু কমপ্লেন হয়নি, আমরা তো এখন অবধি এখানেই আছি, আমরা এখন অবধি থানায় যাইনি, তারপর দেখি কমপ্লেন দিলে আমরা কমপ্লেন করবো। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি বাড়ানো হবে বললেও মেদিনীপুরের এই ঘটনায় এখনো পর্যন্ত আতঙ্কিত রয়েছেন এলাকার বাসিন্দারা। মূল শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে একজনকে মারধর করে রক্তাক্ত করে তার প্রেমিকাকে জঙ্গলের মধ্যে তুলে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা। যদিও পুলিশের তৎপরতা যথেষ্ট লক্ষ্য করা হচ্ছে, তাই হয়তো মাত্র 6 ঘন্টার মধ্যেই ওই যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু সম্পূর্ণ এই ঘটনা বিবেচনা করলে কোথাও যেন নারী সুরক্ষা বা নারী নিরাপত্তার প্রশ্নটা বারবার উঠে যাচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য আরো বেশি করে পুলিশি নজরদারি বাড়ানোর কথা বলছেন প্রতিটা মানুষ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।